मुख्यमंत्री श्री सर्बानंद सोनवाल माजुलीत एपिडिसियल उपकेंद्र सहयोग सौरशक्ति प्रकल्प स्थापनार पदक्षेप ग्रहण। মাজুলীর প্রতিটো পরিয়ালে যাতে বিদ্যুতের সংযোগ পায় আর মাজুলীর প্রতিজন শিল্পী তথা ছাত্র ছাত্রীয়ে এই সুবিধার লাভালাভ করব পারে সেই কথা লক্ষ্য করিয়ে সৌরশক্তি প্রকল্প স্থাপনের বাবে পদক্ষেপ গ্রহণ করে বলে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালে জানিবলৈ দিয়ে। বিদ্যুৎ যোগান নিয়মীয়া করিলে অসমৰ বুকুত সৰু বৰ বহুতো উদ্যোগ গঢ় লৈ উঠিব বুলিও মুখ্যমন্ত্রীগৰাকীয়ে মন্তব্য করে। লগতে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে সৌরশক্তি প্রকল্প স্থাপনের ক্ষেত্র মাজুলীবাসীর সহায় সহযোগিতা কামনা করে। মাজুলীয়ে পোহৰ বিচাৰে, মাজুলীর ব্যক্তিত্বত আধ্যাত্মিক পোহৰ আছেই, সাংস্কৃতিক পোহৰ বিৰাজমান, কিন্তু আমাক আন্ধাৰ আঁতৰৰ বাবে যি পোহৰ প্রয়োজন, বিদ্যুতের প্রয়োজন, গতিকে সেইখিনি বাবে এই মাজুলীর বুকুত আন্তঃগাঁথনি অবস্থা টনকিয়াল করার নিমিত্তে অসম সরকার তরফের পৰা উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পূর্বতে আমার এই মাজুলীত কেবল 8 মেগাওয়াটের ব্যবস্থা আছিল, ইয়ার পরিবর্তে আজি মাজুলীয়ে 18 মেগাওয়াটলৈকে শক্তি বৃদ্ধি করবলৈ সক্ষম হয়েছে। আমার লক্ষ্য মাজুলীর প্রতিটি পরিয়ালে যে পোহর পায়, আর এই পোহর আমার শিল্পী সকলে, সাহিত্যিক সকলে, ছাত্র ছাত্রী সকলে আর আমার খেতিয়ক সকলে সেই পোহরের ফলত কর্মসংস্কৃতি পথারখন অধিক সক্রিয় করে তোলার বাবে যে তেখেতসকলে আগুয়াই যাব পারে। গতিকে আজি এই মুহূর্তত মই 33/11 কিলোওয়াটের যেটো বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন করল 5 মেগাওয়াটের, গতিকে মোৰ দৃঢ় বিশ্বাস যে আগন্তুক দিনত এই বৃহত্তর অঞ্চলত এই উপকেন্দ্রটোয়ে পোহর যোগান ধরাত উল্লেখযোগ্য ভূমিকা পালন করব। আমার অসম সরকার তরফের পৰা আমি মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়ার বিশেষ বলিষ্ঠ পদক্ষেপের বাবে সৌভাগ্য আঁচনি ভারতবর্ষের উপর সম্ভব হল, আর সৌভাগ্য আঁচনির যোগেদি ভারতবর্ষের প্রতিটি পরিয়ালে যাতে পোহর পাব পারে, বিদ্যুৎ যোগান ধরাটো প্রতিটি পরিয়ালের সম্ভব হয় ইয়ার ব্যবস্থা করল। ইয়ার ফলশ্রুতিতে আমি মাজুলীও লাভান্বিত হলো, প্রায় 11,000 পরিয়ালে এই আসনের পর উপকৃত হয়েছে আমার কার্যকাল। নিউজ ডেস্ক রিপোর্ট, জন নিউজ।